हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम एफलेट डॉक्टर टीम थे कि मोहम्मद मासूम आस अपने साथ आज के अपन भिडियोते देखिए देव क्यों एक सोशल मार्केट प्लेसे एफलेट मार्केटिंग जाए। आज के सोशल मार्केट प्लेसे जो मार्केटिंग करब ये साधारण पेड मार्केटिंग है किन्तु अपने देखिए देव क्यों पेड मार्केट प्लेसे भिसा कार्ड व मास्टर कार्ड नम्बर दिए क्यों 14 दिन फ्री ट्रायल नहीं मार्केटिंग जाए। तो व्यूअर्स कथा ना बाड़िए चलुन आमरा भिडियो शुरू करी और आमादेर भिडियो जदि भालो लागे तबे अवश्यई लाइक कमेंट शेयर करबेन एबं पाशेर बेल बाटनटी बाजिए दिबेन। वेलकाम बैक आवर भिडियो। तो व्यूअर्स आमादेर स्निपलिते मार्केटिंग करते होले आमादेरके अवश्यई स्निपलिते एकटी अकाउंट क्रिएट करते होबे तार जन्य एकटी जिमेलेर प्रयोजन। तो आमरा प्रथमे स्निपलि लिखे सार्च करब एरपर आमरा स्निपलिर होम पेजे चले जाब एवं ये स्निपलिते आमादेर अकाउंट क्रिएट करार जोन्नो आमादेरके साइन इने क्लिक करते हबे। एई अकाउंटे क्रिएट करार जोन्नो फार्स्ट नेम इमेल एवं पासवर्ड दिते हबे। तो धरुन आमरा एकटा एखाने नाम दिए दिब जेमन आमार नामटाई दिए दिलाम मासूम एरपे आमार इमेलटी दिए दिब एखन पासवर्डटी दिए दिब सबशेषे आमरा एखाने क्रिएट अकाउंटे क्लिक करब। ओके बंधुरा एखाने देखुन जे आमरा जे इमेल दिए ए अकाउंटटी क्रिएट करते जाच्छि सेई इमेले आमादेर एकटी कनफार्मेशन कोड गिएछे एबं ए कनफार्मेशन कोडटी आमरा एखाने जदि दिए कन्टिन्यू करी ताहले आमादेर अकाउंटटी क्रिएट हो जाबे। तो व्यूअर्स आमरा एखाने कोडटी दिए दिलाम देन कन्टिन्यू क्लिक करब। तो व्यूअर्स अलरेडी आमादेर स्निपलिते अकाउंट क्रिएट हो गिएछे आमरा देखलाम किभाबे एई स्निपलिते अकाउंट क्रिएट करे। एखन आमरा देखब जे एई स्निपलिते किभाबे मार्केटिंग करे। व्यूअर्स आपनादेरके प्रथमेई बोले दिएछि जे एई स्निपलि एकटी पेड मार्केट प्लेस एखाने फ्रीते मार्केटिंग करा जाय ना एखाने आमादेरके पेड करे मार्केटिंग करते हबे। किन्तु आमरा आपनादेरके देखिये देब एई स्निपलिते किभाबे 14 दिनेर फ्री ट्रायल निये मार्केटिंग करा जाय। আর এই 14 দিনের ফ্রি ট্রায়াল নিতে হলে আমাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ডের নাম্বার দিয়ে এই ফ্রি ট্রায়ালটি নিতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে আপগ্রেড প্ল্যানে ক্লিক করতে হবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এখানে ক্লিক করে আমরা 14 দিনের জন্য ভিসা কার্ড বা মাস্টার কার্ডের নাম্বার দিয়ে ফ্রি ট্রায়াল নিয়ে মার্কেটিং করতে পারি। ভিউয়ার্স আমাদের এই অপশনটি চলে এসেছে যে এখানে আমাদের কার্ড নাম্বার এবং মান্থ এবং ইয়ার এবং এখানে সিভিসি নাম্বার দিয়ে আমাদেরকে এই 14 দিনের ফ্রি ট্রায়ালটি নিতে হবে। আমরা আমাদের কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর মান্থ এরপর ইয়ার এবং এখানে সিভিসি নাম্বারটি দিয়ে দিলাম। এরপর আমরা কি করব স্টার্ট মাই 14 ডেজ ফ্রি ট্রায়ালে ক্লিক করব। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারলেন যে আমরা কিভাবে স্নিপলিতে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের নাম্বার দিয়ে 14 দিনের জন্য ফ্রি ট্রায়াল নিই। অনলাইন মার্কেটিং এ কার্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমরা এখন এই স্নিপলিতে মার্কেটিং করতে পারি। ভিউয়ার্স আপনারা এখানে দেখেন যে এই জায়গাটিতে একটা ব্যানার দেখা যাচ্ছে এই ব্যানারটি হচ্ছে আমাদের স্নিপলির মার্কেটিং পদ্ধতি। আমাদেরকে এখন মার্কেটিং করার জন্য ক্রিয়েট মাই ফার্স্ট স্নিপে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পারবেন সেট আপ ইওর ব্র্যান্ড অর্থাৎ আমরা যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে প্রোডাক্টটি নিয়ে কাজ করব বা যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করব এই প্রোডাক্টটির আমাদের এখানে একটি পিকচার দিতে হবে। এরপর আমাদেরকে ওই প্রোডাক্টটির এখানে নাম দিয়ে কন্টিনিউ করতে হবে। যেমন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রোভেন প্রোডাক্ট নিয়ে কিভাবে মার্কেটিং করে।
তো এর জন্য আমাকে এখানে প্রোভেনের একটি পিকচার আপলোড করতে হবে। তো এখানে পিকচার আপলোডে ক্লিক করলাম, এরপর আমি প্রোভেনের পিকচারটি সিলেক্ট করলাম। আমাদের পিকচার আপলোড হয়ে গিয়েছে, এখন আমরা এখানে এই প্রোডাক্টটির নামটি দিয়ে দিব, প্রোভেন। এরপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সেট আপ ইওর সিটিএ, অর্থাৎ এখানে মেসেজ, বাটন টেক্সট, এরপরে বাটন ইউআরএল। এখানে আমরা যে মেসেজটি দিব, এই মেসেজটি আমাদের এই অ্যাড ইওর মেসেজ অপশন এখানে শো করবে। ভিউয়ার্স, আমাদের এই মেসেজ অপশনে আমাদেরকে এমন একটি মেসেজ করতে হবে বা মেসেজ লিখতে হবে, এই মেসেজটি যেন অবশ্যই যেন ভিজিটরদের যেন আকর্ষিত করে। যেমন আমি এখানে দিয়ে দিলাম লস ওয়েট ইন 40 ডেজ। এরপর এখানে দেখতে পাচ্ছেন বাটন টেক্সট, যে এই বাটন টেক্সটটি হচ্ছে ক্লিক হেয়ার। এই ব্যানারে এখানেও দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, অর্থাৎ এই ক্লিক হেয়ারটি বাটন টেক্সট হিসেবে কাজ করবে। আমরা এখানে আমাদের এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটি এখানে দিয়ে দিব, এবং এই লিঙ্কটি এই ক্লিক হেয়ারের ব্যাক লিঙ্ক হিসাবে কাজ করবে। এরপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। ভিউয়ার্স, আপনারা এখানে একটি মজার জিনিস খেয়াল করবেন যে আমরা এই ব্যানারটি আমরা কোথায় আসলে শো করব, এটা হলো সবথেকে বড় কোশ্চেন। আমরা এই ব্যানারটি বিভিন্ন প্রকার নিউজ পেজে বা ওয়েবসাইটে আমরা এই ব্যানারটি শো করব। এর জন্য আমাদেরকে অবশ্যই যে নিউজ পেজ বা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ওয়েবসাইটের এখানে আমরা লিঙ্কটি দিয়ে কন্টিনিউ করে আমরা আমাদের ব্যানারটি সেই ওয়েবসাইটে বা নিউজ পেজে শো করাতে পারবো। ভিউয়ার্স, আপনারা এখানে একটি মজার জিনিস খেয়াল করুন যে এখানে আছে পেজ ইউআরএল। এই পেজ ইউআরএলটি আসলে কি? এই পেজ ইউআরএলটি হচ্ছে যে আমরা এই ব্যানারটি কোথায় শো করাবো, অর্থাৎ আমরা এই ব্যানারটি যেখানে শো করাবো সেই জায়গার লিঙ্কগুলো আমরা এখানে দিব। যেমন ধরুন আমরা যেগুলো বড় বড় মার্কেট প্লেস বা বড় বড় যেগুলো সোশ্যাল প্লেস অথবা যে জায়গাগুলোতে বেশি বেশি মানুষ ভিজিট করে, যেমন আমরা ধরতে পারি বিভিন্ন প্রকার বড় বড় নিউজ পেজ, যেমন বিবিসি নিউজ, আল জাজিরা, ফক্স নিউজ, এই জায়গাগুলোতে আমরা এই ব্যানারটি আমরা শো করাতে পারি। যেমন ধরুন আমি বিবিসি নিউজ পেজে আমাদের ওই ব্যানারটি শো করাবো, এর জন্য আমাদেরকে কী করতে হবে, এই বিবিসি নিউজ পেজের ইউআরএলটি আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, এরপর আমরা এখানে কী করব, কন্টিনিউ ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের মার্কেটিংটি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই মার্কেটিংটি হয়েছে এটা দেখব কীভাবে, এই লিঙ্কটি আমরা কপি করে একটি নিউ ট্যাব খুলে এন্টার চেপে দেখুন দেখতে পারবো যে এই যে আমাদের যে ব্যানারটি নিয়ে কাজ করতেছিলাম সিনিপ্রিতে, এই ব্যানারটি আমাদের বিবিসি নিউজ পেজে শো করেছে। এবং এর কার্যকারিতা দেখুন, যে এখানে যারা ভিজিট করতে আসবে তারা আমাদের এই ব্যানারটি দেখে এখানে ক্লিক করলেই তারা এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। ভিউয়ার্স, আমাদের প্রোভেন প্রোডাক্টটির মার্কেটিং হয়ে গিয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই স্নিপটিতে কীভাবে আরও নতুন করে মার্কেটিং করতে পারি বা পোস্ট করতে পারি, এটার জন্য আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এই ক্রিয়েট স্নিপে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দেখুন যে আমরা একটু আগে যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করেছি সেই প্রোডাক্টটি এখানে চলে এসেছে। তো আমরা এখন দেখব এখানে কীভাবে আরও নতুন করে মার্কেটিং করা যায়। এর জন্য আমাদেরকে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে খেয়াল করুন যে নিউ কল টু অ্যাকশন একটা অপশন চলে এসেছে। এই অপশনে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নতুন করে মার্কেটিং করার জন্য একটি অপশন চলে আসবে। এর জন্য আমাদেরকে এই ক্রিয়েট নিউ ব্র্যান্ডে ক্লিক করতে হবে। এরপর আপনারা আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আপনারা এখানে মার্কেটিং করে প্রতি মাসে $500 থেকে $600 ইনকাম করতে পারেন।
ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিও থেকে যদি আরও যদি কিছু জানার থাকে, তবে আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের অ্যাফিলিয়েট ডক্টর টিমে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সামনে আগামীতে আরও নতুন কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।